শুভদিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে পরামর্শ দেব সেটি হচ্ছে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে যেসব কাগজপত্র আগেই সংগ্রহ করে রাখতে হবে সে বিষয়ে। আমরা জানি যে জেলা পরিষদ নির্বাচন 2022-এর তফসিল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। তো যারা প্রার্থী হতে চান তারা এই কাজগুলো যদি আগে করে রাখেন তাহলে তারা অনেকটা নিশ্চিত থাকতে পারবে। যেমন আয়কর রিটার্ন দ্রুত জমা দিন এবং আপনার টিআইএন এর কপি এবং আয়কর রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্র বা পুত্তন সনদ সংগ্রহ করে রাখুন। দুই, প্রস্তাবকারী ও সমর্থনকারীর জাতীয় পরিচয়পত্র ও জাতীয় ভোটার নম্বর সংগ্রহ করে রাখুন। প্রার্থীর জাতীয় পরিচয়পত্র ও জাতীয় ভোটার নম্বর সংগ্রহ করে রাখুন। স্বামী বা স্ত্রী এবং সন্তানদের জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে রাখতে হবে। মনোনয়নপত্র সংগ্রহের আগে বা পরে যে কোনো তফসিলি ব্যাংকে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে ট্রেড লাইসেন্স আলনাগাদ করে রাখুন এবং তার কপি সংগ্রহ রাখুন। ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে যদি আপনার ঋণ থাকে তাহলে তা দ্রুত পরিশোধ করুন বা রিসিডিউল করুন, অর্থাৎ আপনি যেন ঋণ খেলাপি না থাকে, তাহলে কিন্তু আপনি নির্বাচনে অযোগ্য বলে ঘোষিত হবেন বা আপনার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সংগ্রহ রাখুন, এতে কিন্তু আপনাকে মনোনয়নপত্র এবং হলফনামার সাথে জমা দিতে হবে। আপনার বর্তমান ও অতীত মামলার নম্বর এবং ফলাফলের তথ্য সংগ্রহ রাখুন। ফলাফল অর্থাৎ সেই মামলায় কি রায় হয়েছিল, আপনি কি সে মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন বা অব্যাহতি পেয়েছিলেন কিনা। আপনার ও আপনার স্ত্রী ও নির্ভরশীলদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব করে রাখুন, এটা কিন্তু আয়কর রিটার্ন এবং হলফনামা পূরণ দুই ক্ষেত্রে প্রয়োজন হবে। স্থাবর সম্পত্তি অর্থাৎ কৃষি এবং অকৃষি জমি, বাড়ি, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান, চা বাগান, রাবার বাগান, মৎস্য খামার ইত্যাদি, এসব হচ্ছে স্থাবর সম্পত্তির মধ্যে পড়বে। আর অস্থাবর সম্পত্তি অর্থাৎ নগদ টাকা, বৈদেশিক মুদ্রা, ব্যাংকে জমাকৃত অর্থ, বন, ঋণপত্র, কোম্পানির শেয়ার, সঞ্চয়পত্র, FDR অর্থাৎ যাকে আমরা বলি ফিক্সড ডিপোজিট, বাস, ট্রাক, মোটর গাড়ি, লঞ্চ, স্টিমার, বিমান, মোটর সাইকেল ইত্যাদি যানবাহন, স্বর্ণ অন্যান্য মূল্যবান ধাতু, পাথর নির্মিত অলঙ্কার, ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্র অন্যান্য, এসব হচ্ছে অস্থাবর সম্পত্তি পৃথক করবে। এগুলোর হিসাব আপনি করে রাখুন যাতে আপনার হলফনামা পূরণ সহজ হয়। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।